সাজ্জাদ দোহা, ওয়ালাইকুম আসসালাম, আনিকা তাবাসুম, সুমাইয়া হক, কি শোনাই না, শোনাই না হক, আচ্ছা সাজ্জাদ দোহা। ওকে, লেট স্টার্ট। দেখো, আমরা গত ক্লাসে আমাদের চ্যাপ্টার নাম্বার ওয়ান হয়েছিল, আমি দুটো ক্লাস নিই, একটা ক্লাস হবে আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ে, আর একটা হবে আমাদের ইনঅর্গানিক পার্ট বা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে। তো সেখানে আমাদের চ্যাপ্টার ওয়ান গত ক্লাসে পড়েছিলাম, আজকে পড়বো আমরা চ্যাপ্টার টু অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকোহলের পার্টটা আমাদের শেষ। গত তিনটা ক্লাসে আমি অ্যালকোহলের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, অ্যালকোহলের প্রিপারেশন এবং অ্যালকোহলের আইডেন্টিফিকেশন, এবং লাস্ট পার্টটা ছিল যে হাউ টু আইডেন্টিফাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল, সেখানে ছিল বাই লুকাস রিয়েজেন্ট, এবং খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে 3 মার্কস প্রশ্ন হিসাবে, যে অ্যালকোহলকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে আইডেন্টিফাই করতে পারো। ওকে, আজকে আমরা পড়বো ইথার। লেখো ইথার। ইথার ইথারটা কি? দেখো, ইথার একটা অর্গানিক কম্পাউন্ড। ইথার হলো অর্গানিক কম্পাউন্ড যেখানে একটা ডেফিনিট ফাংশনাল গ্রুপ থাকবে, অর্থাৎ ইথারের যে ফাংশনাল গ্রুপ সেটা আমাদের থাকবে। তো ইথারের ফাংশনাল গ্রুপটা কি আমরা একটু দেখে নিই। ইথারের ফাংশনাল গ্রুপ হলো এরকম, আমরা এটাও দিতে পারি দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ অফ ইথার, অথবা আমরা এরকম লিখতে পারি কার্বন অক্সিজেন কার্বন, এটা হলো ফাংশনাল গ্রুপ অফ ইথার। যদি কোনো অর্গানিক কম্পাউন্ডে এই ধরনের ফাংশনাল গ্রুপ থাকে তাদেরকে আমরা ইথার বলবো। যেমন এদের মাদার স্ট্রাকচারটা কি, আর ও আর, এটা আর ড্যাশ দাও, দুটি আর না দিয়ে, আর হচ্ছে অ্যালকাইল রেডিক্যাল, এটা হলো মাদার স্ট্রাকচার অফ ইথার। এখন যদি এক্সাম্পল দিই, যেমন আর এর পরিবর্তে মিথাইল রেডিক্যাল যদি দিই, CH3, এটা ও CH3, তাহলে এটার নাম কি, ডাইমিথাইল, ডাই মিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এই হলো আমাদের মোটামুটি ইথারের একটা জিনিস, অর্থাৎ ইথার যে একটা অর্গানিক কম্পাউন্ড, তার ফাংশনাল গ্রুপ কি, তার কম্পাউন্ডের মাদার স্ট্রাকচার কি, এবং তার যে এক্সাম্পল কি সেটা আমি তোমাদেরকে দেখালাম। যদি দুই দিকে এরকম থাকে, অর্থাৎ CH3 CH3 CH2 ও CH3 সরি CH2 CH3, তাহলে এটার নাম কি, এটা ইথাইল, এটাও ইথাইল, তাহলে এটা ইথার, তাহলে লেখা যায় ডাই ইথাইল ইথার। অ্যানাদার এক্সাম্পল, তাহলে কম্পাউন্ড দেখলে বুঝতে পারবো যে নোমেনক্লেচারটা কি হবে, অর্থাৎ মিথাইল ইথাইল ইথার হতে পারে, ডাই ইথাইল ইথার হতে পারে, প্রোপাইল মিথাইল ইথার হতে পারে, এরকম বিভিন্ন কম্পাউন্ড হতে পারে, তবে ফাংশনাল গ্রুপ থাকবে এটা বা এরকম একটা কিছু থাকবে, এবং এটা হলো তার মাদার স্ট্রাকচার। ওকে, তাহলে কোনো অর্গানিক কম্পাউন্ডের কোনো জিনিস পড়তে গেলে সেটার পরিচিতি, তার ফাংশনাল গ্রুপ কি, এবং তারপরে তার প্রিপারেশন কি, তার ফিজিক্যাল প্রপার্টিস কি, তার কেমিক্যাল প্রপার্টিস কি, এবং ফাইনালি তার ইউজেস কি, এই কয়টা বিষয় মাথায় রাখবা। প্রথমে তার পরিচিতি, সেটা কি জিনিস, তারপরে তার প্রিপারেশন কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারি, তারপরে তার ফিজিক্যাল প্রপার্টিসগুলো কিছু থাকলে আমরা পড়বো, তারপরে কেমিক্যাল প্রপার্টিস, এবং ফাইনালি ইউজেস। এটা খুব ছোট পার্ট, আমরা দুইটা প্রিপারেশন পড়বো আর বড় যে দুইটা কেমিক্যাল প্রপার্টিস পড়বো, এবং ইউজেস থাকে এইরকম, এবং এটা খুব ছোট একটা পার্ট এবং এটা তত বেশি ইম্পর্টেন্ট না। তো যা হোক, আমরা এখন লিখি, দেখো, রাইট ডাউন দ্য টু জেনারেল প্রিপারেশন, রাইট ডাউন দ্য টু জেনারেল প্রিপারেশন, জেনারেল প্রিপারেশন of ইথার। আমরা আগে বোর্ড দেখা যায় কিনা আমি একটু দেখে আসি, সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, বা কতজন জয়েন করেছো, মাত্র 10 স্টুডেন্টস, আর কই আমি জানি না। আচ্ছা, কারা কারা এসছে, রাইসুল, যারা যারা এসছে তাদেরটা তুমি একটু ইয়ে করো, আর সবাই অবজার্ভ করছে কিনা, ক্লাসটা ফলো করছে কিনা একটু মাঝে মধ্যে নক করে দেখো। আচ্ছা, ওকে, 11 জন, ঠিক আছে। দেখো, তাহলে রাইট ডাউন দ্য টু জেনারেল প্রিপারেশন অফ ইথার, দুটা জেনারেল প্রিপারেশন করতে গেলে আমরা প্রথমেই যেটা জানবো, নাম্বার ওয়ান, রাইট ডাউন দ্য টু জেনারেল প্রিপারেশনের মধ্যে বাই
dehydration of alcohol by dehydration dehydration of alcohol সবাই হেডলাইন লিখো alcohol আমি আস্তে আস্তে লিখছি তোমরা লিখো dehydration of alcohol অর্থাৎ অ্যালকোহল কে যদি ডিহাইড্রেট করি তাহলে আমাদের ইথার তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো দেখো ডিহাইড্রেটিং এজেন্ট কারা আমি ওই দিন ক্লাসে লিখেছিলাম ডিহাইড্রেটিং এজেন্ট স্পেশাল ইউজ করা হয় অর্গানিক কেমিস্ট্রিতে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডস অ্যাসিড ইজ ইউজড অ্যাজ ডিহাইড্রেটিং এজেন্ট অ্যানাদার ডিহাইড্রেটিং এজেন্ট ফসফরিক অ্যাসিড আরেকটা ডিহাইড্রেটিং এজেন্ট আছে সেটা হলো অ্যালুমিনা এইগুলো ডিহাইড্রেটিং এজেন্ট এদের কাজ কি কোন কম্পাউন্ড থেকে ওয়াটারটাকে টেনে বের করে নিয়ে আসা অর্থাৎ ডিহাইড্রেট ডিহাইড্রেট করে ফেলি তাহলে ডেফিনেটলি আমাদের ইথার তৈরি হবে এখন কিভাবে হবে দেখো তাহলে আমি ওকে দেখো এখানে যদি আমি লিখি আর ও এস আরেকটা অ্যালকোহল লিখলাম আরেকটা মলিকিউল এইচ ও আর ড্যাশ বা এটা এইচ ও আর ড্যাশ দাও বা এখানে আরই দাও অসুবিধা নেই তাহলে টু মলিকিউলস অফ অ্যালকোহল এটার সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই সালফিউরিক অ্যাসিড দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দেব তাহলে কি হবে দেখো এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ওএইচ মিলে ওয়াটার বেরিয়ে যাবে ইজ ইট ক্লিয়ার টু মলিকিউলস অফ অ্যালকোহল থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার এই যে সালফিউরিক অ্যাসিড টেনে বের করে নিয়ে আসবে সালফিউরিক অ্যাসিড ওয়াটারটাকে টেনে বের করে নিয়ে গেল অর্থাৎ H2O হলো বাকি পড়ে থাকলো কি আর অর্থাৎ আর এখানে ও এখানে আর দেখো আর ও এ আর তাহলে এটার নাম কি এটার নাম ডেফিনেটলি এটার নাম হলো ইথার আমি লিখেছিলাম এটা মাদার স্ট্রাকচার অফ ইথার আমি সবসময় বলি ল্যাঙ্গুয়েজ একটাই অর্গানিক কেমিস্ট্রিতে ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ ইন প্রেজেন্স অফ ড্যাশ টু প্রোডিউস ড্যাশ এন্ড ড্যাশ তাহলে ডেফিনেটলি এখানে আমাদের ডেফিনেটলি আমাদের এখানে অ্যালকোহল তৈরি হয়ে যাবে দেখো ইথার তৈরি হয়ে যাবে অর্থাৎ অ্যালকোহলকে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করা হয় তাহলে টু মলিকিউলস অফ অ্যালকোহল থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে অ্যালকোহল প্রোডিউস হয় এন্ড এটা কিন্তু অ্যালকোহল এটাও অ্যালকোহল এটা আমি উল্টা করে লিখেছি অর্থাৎ আর ও এস এবার এক্সাম্পল দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবা এক্সাম্পল যেমন তবে এখানে সরি এখানে ভুল লিখেছি টেম্পারেচার হবে 140 ডিগ্রি সেলসিয়াস সরি এখানে টেম্পারেচার হবে 140 ডিগ্রি সেলসিয়াস এবার দেখো আর এর পরিবর্তে যদি আমি লিখি ইথাইল CH3CH2OS আরেকটা অ্যালকোহল লেখো ইথানলের আরেকটা মলিকিউল লেখো তবে এখানে আমি উল্টা করে লিখবো এটা অর্থাৎ HOCH2CH3 এটাও ইথানল এটাও ইথানল এটার সাথে আমি দিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করলাম করলে কি হবে এই যে এই পার্টটা দেখো এখান থেকে এই পার্টটা ওয়াটার বেরিয়ে গেল যদি যায় এখন বাকিটা অ্যাড করতে থাকো তাহলে CH3CH2CH3CH2 এরপরে AO তারপরে এখান থেকে এই বন্ড CH2CH2 তারপরে CH3 আর এখানে তৈরি হলো কি HO আর H মিলে তৈরি হলো ওয়াটার তাহলে ওয়াটারকে ইলিমিনেট করলো কে সালফিউরিক অ্যাসিড এই দুটো মলিকিউল ইথানল থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে আমাদের ফাইনালি প্রোডিউস হলো এটা ইথাইল এটা ইথাইল এটা ইথার তাহলে ডাই ইথাইল ইথার অর্থাৎ ডাই ইথাইল ইথার প্রোডিউস হয়েছে তাহলে একটা প্রিপারেশন আমরা জানছি ডিহাইড্রেশন অফ ওয়াটার ফ্রম অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহল থেকে ইথার পেতে পারি কিভাবে ডিহাইড্রেশন দিয়ে কি দিয়ে ডিহাইড্রেট করব সালফিউরিক অ্যাসিড দিয়ে কত টেম্পারেচারে করব 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিভাবে হবে টু মলিকিউলস থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে অর্থাৎ ওখান থেকে টেনে বের করে নিবে টু মলিকিউলস অফ অ্যালকোহল থেকে নিয়ে আমাদের ইথার তৈরি করবে যেমন এক্সাম্পল হিসেবে আমি বলছি যে ইথানল দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল কে যদি হিট করা হয় সালফিউরিক অ্যাসিড দিয়ে কত টেম্পারেচারে 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাহলে টু মলিকিউলস থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে আমাদের তৈরি হয়ে গেল কত ডাইমিথাইল ডাইইথাইল ইথার তৈরি হয়ে গেল দিস ইজ দ্য প্রিপারেশন অফ
অ্যালকোহল দিস ইজ দা প্রিপারেশন অফ সরি ইথার তাহলে একটা প্রিপারেশন ডান মনে রাখতে হবে বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ফ্যাক্টরটা কি সালফিউরিক অ্যাসিড কত টেম্পারেচারটা কত 140 ডিগ্রি কিভাবে হয় টু মলিকিউলস অফ অ্যালকোহল থেকে ওয়ান মলিকিউল অফ ওয়াটার এলিমিনেট হয়ে হয় তাহলে আমাদের ডান এখন আসো দুই নাম্বার প্রিপারেশনটা আমরা দেখি দুই নাম্বার প্রিপারেশন দেখো প্রিপারেশন নাম্বার টু টু দেখো বাই উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন এখানে কোথা থেকে পাবো এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহল এবং সোডিয়াম অর্থাৎ সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড যদি আমরা হিট করি তাহলে আমাদের ইথার তৈরি হয় দুটো কম্পাউন্ডের কথা বলছি একটা হলো সোডিয়াম অ্যালকোক্সাইড অর্থাৎ অ্যালকোহল থেকে দেখো আর ওএইচ এটা নাম কি অ্যালকোহল অ্যালকোহলকে যদি সোডিয়ামের সাথে রিয়্যাক্ট করা হয় তাহলে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয় ও এন এ এখানে সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করে এটা তৈরি করে কি তৈরি করে সোডিয়াম অ্যালকোক্সাইড এটা নাম সোডিয়াম অ্যালকোক্সাইড এখন এই সোডিয়াম অ্যালকোক্সাইডকে যদি আমরা রিয়্যাক্ট করি কি অ্যালকাইল হ্যালাইডের সাথে যেমন দেখো আর ও এন এ এটা সোডিয়াম অ্যালকোক্সাইড এটার সাথে যদি অ্যালকাইল হ্যালাইড উল্টা করে লিখলাম আমরা অ্যালকাইল হ্যালাইড এখানে আর প্রাইম দিলাম দুটোই আর হয়ে যায় বলে আর প্রাইম দিলাম এখানে দিয়ে যদি হিট করা হয় তাহলে কি হয় দেখো তাহলে এখান থেকে এই পার্টটা আলাদা হয়ে গেল এখান থেকে কি হলো সোডিয়াম হ্যালাইড আউট হয়ে গেল সোডিয়াম হ্যালাইড কেন জেনে সোডিয়াম হ্যালাইড আউট হয়ে গেল সোডিয়ামের সাথে হ্যালোজেনের অ্যাফিনিটি অত্যন্ত বেশি তাই অ্যালকাইল হ্যালাইডের সাথে হিট করলে সোডিয়াম আর হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড একটা ইনঅর্গানিক কম্পাউন্ড প্রোডিউস করলো সোডিয়াম হ্যালাইড আর সাথে কি হলো আর ও আর ড্যাশ অর্থাৎ আর ও আর ড্যাশ দ্যাট ইজ দা ইথার আর এই রিয়াকশনটাকে বলা হয় উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন দিস রিয়াকশন ইজ কল্ড উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন এখন যদি এক্সাম্পল আমি দিই মনে করো আর আরেক জায়গায় লিখি ইথাইল এটা এক্সাম্পল আর এটা যেটা লিখলাম এটা মাদার স্ট্রাকচার তাহলে ইথানল CH3CH2OH প্লাস এটা সোডিয়ামের সাথে যদি হিট করা হয় তাহলে প্রথমে তৈরি হবে এই সোডিয়াম এইচ কে রিপ্লেস করে CH3CH2ONA এটার নাম সোডিয়াম ইথক্সাইড এটার নাম সোডিয়াম ইথক্সাইড এখন সোডিয়াম ইথক্সাইড কে CH3CH2ONA সাথে যদি আমি ইথানল অথবা আমি সরি ইথাইল ক্লোরাইড অথবা ইথাইল ব্রোমাইড দিই অর্থাৎ CH3 উল্টা করে লিখি আমি বুঝার জন্য তোমাদের যেমন ব্রোমাইড BR CH2CH3 ইট ইজ এ মেম্বার অফ অ্যালকাইল হ্যালাইড ইট ইজ এ মেম্বার অফ অ্যালকাইল হ্যালাইড যদি হিট দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে ওকে তাহলে কি হবে দেখো এই পার্টটা এই সোডিয়াম আর হ্যালোজেন এটা মিলে আমাদের সোডিয়াম হ্যালাইড তৈরি হয়ে গেল এখানে হিট দেয়া লাগবে তাহলে অ্যাড করতে থাকো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু অর্থাৎ CH3 তারপরে বন তারপরে CH2 তারপরে এই বন ও তারপরে এখানে CH2 তারপরে CH3 এই আর এখানে তৈরি হলো সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড তাহলে এটার নাম কি দিস ইজ দা ইথাইল রেডিক্যাল দিস ইজ দা ইথাইল তাহলে এটার নাম হবে ডাইথাইল ইথার তাহলে দেখো আমাদের ইথারের কিন্তু দুটো প্রিপারেশন এই এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা কম্পাউন্ডের অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ বা ইউ হ্যাভ টু নো দা থ্রি প্রিপারেশনস জেনারেল প্রিপারেশন তিনটা করে অ্যাট লিস্ট যত কম্পাউন্ড আছে অর্গানিক কম্পাউন্ডের সেটা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড তারপর অ্যালডিহাইড কিটোন ইথার বেনজিন টোলুইন তারপরে এখানে বেনজয়িক অ্যাসিড যত কম্পাউন্ড আছে প্রত্যেকটা কম্পাউন্ডের তিনটা করে প্রিপারেশন মনে করো 20টা যদি কম্পাউন্ড থাকে অর্গানিক কম্পাউন্ডের 20টা অর্থাৎ এখানে 60 আমাদের প্রিপারেশন তোমার মাথার মধ্যে সেট করা লাগবে অর্থাৎ ইথারের প্রিপারেশন ইয়েস স্যার ইথারের প্রিপারেশন আমরা জানি কি
স্যার ফ্রম অ্যালকোহল থেকে কি করতে হয় ডিহাইড্রেট করতে হয় কি দিয়ে করতে হয় সালফিউরিক অ্যাসিড দিয়ে করতে হয় কত টেম্পারেচারে 120-140 তাহলে কি হয় টু মলিকুলস অফ ওয়াটার থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার টু মলিকুল অফ ইথানল থেকে বা টু মলিকুল অফ অ্যালকোহল থেকে ওয়ান মলিকুল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে ইথার তৈরি হয় স্যার একটা আর নাম্বার টু হলো উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন এটা কিভাবে স্যার অ্যালকোহলকে সোডিয়ামের সাথে রিয়াক্ট করলে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয় এই সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে যদি অ্যালকাইল হ্যালাইডের হিট দেওয়া হয় তাহলে আমাদের যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটার নাম হবে ইথার স্যার আমি এখানে তোমাদের বোর্ডে লিখে দেখিয়েছি এক নাম্বারটা এখন ইলিমিনেট হয়ে গেছে এখানে নাই আর দুই নাম্বার রিঅ্যাকশনটা দেখো অ্যালকোহল সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করে সোডিয়াম অ্যালকোক্সাইড তৈরি হয়েছে আর হাইড্রোজেন তারপর সোডিয়াম অ্যালকোক্সাইড কে অ্যালকাইল হ্যালাইডের সাথে দিস ইজ দা অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল আর হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড আমি ঘুরিয়ে লিখেছি কম্পাউন্ডটা তোমাদের বোঝার সুবিধার্থে কিভাবে হচ্ছে জাস্ট বক্স করে দিছি আলাদা করে দাও বাকিটা অ্যাড করে দাও দিয়ে এখানে হিট দিয়ে তৈরি হয়েছে ইথার আর সোডিয়াম হ্যালাইড এটা এক্সাম্পল আর এক জায়গায় লিখছি ইথাইল আর এখানে এই যে ইথাইল আর ওএস লিখলাম ইথানল এখানে সোডিয়াম দিলাম সোডিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করে সোডিয়াম ইথক্সাইড আর এখানে হাইড্রোজেন গ্যাস দেখাইনি মনে হয় হাইড্রোজেন গ্যাস পরে এই সোডিয়াম ইথক্সাইড কে অ্যালকাইল হ্যালাইড লাইক ইথাইল ব্রোমাইড দিয়ে হিট করলাম হিট করে আমাদের সোডিয়াম আর ব্রোমিন আলাদা হয়ে গেলে বাকিটা অ্যাড করলাম হয়ে গেল আমাদের ডাই মিথাইল ডাই তাহলে যদি বলা হয় যে আমাদের ইথার করব যে ডাই ইথাইল ইথার সরি আমার এখন প্রশ্ন তোমাদের কাছে যে তোমরা কি হোয়াট ইজ ইথার বলতে পারবা দ্য ফাংশন অফ গ্রুপ অর্থাৎ দ্য কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড হুইচ কন্টেন ওই গ্রুপটা অর্থাৎ বন্ড ও বন্ড এটা যদি থাকে সেটাকে বলবো আমরা ইথার হচ্ছে ক্যান ইউ রাইট দ্য টু প্রিপারেশন অফ ইথার ইয়েস কি কি নাম্বার ওয়ান ফ্রম অ্যালকোহল বা ইলিমিনেশন অফ ওয়াটার ফ্রম অ্যালকোহল ইয়েস পারি দুই নাম্বারটা কি বাই উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন এখন আসো তোমাদের কমপ্লিট কিনা আমাকে বলো বা তোমরা সবগুলো পারো কিনা বলো আমাকে এই দুটো প্রিপারেশন অ্যাটলিস্ট তোমাদেরকে পারতে হবে বইতে এই দুটোই আছে এখন আসো আমরা রিয়াকশনগুলো পড়বো কেমিক্যাল প্রপার্টিজ দেখো কেমিক্যাল রিয়াকশন আর কেমিক্যাল প্রপার্টিজ দুইটা কেমিক্যাল রিয়াকশন করব কেমিক্যাল প্রপার্টিজ রিয়াকশন অফ ইথার দেখো কেমিক্যাল রিয়াকশন অফ ইথারের মধ্যে আমরা প্রথম যেটা দেখি সেটা হলো যে addition of water dekho addition of water jodi ether er modhe pani dhele di water jodi add kore di tobe sulfuric acid dilute sulfuric acid presence e jodi amra water add kori eta para uchit dekho organic chemistry ekta jinish tumi ekta ke eliminate kore alcohol theke eliminate age likhi tar pore bujhte parba jemon CH3 CH2 ও CH2 CH3 এটার সাথে তুমি ওয়াটার অ্যাড করে দাও এখানে তুমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড এটা দিয়ে যদি হিট দাও তাহলে কি হবে দেখো আমরা ওখানে পড়েছিলাম অ্যালকোহল থেকে ওয়াটার ইলিমিনেট করে আমরা কি করেছিলাম ইথার তৈরি করেছিলাম এখন ইথারের সাথে যদি পানি অ্যাড করে রিভার্স প্রসেসে তাহলে কি হবে জানো দেখো ইথানল তৈরি হবে টু মলিকুলস অফ ইথানল তৈরি হয়ে গেল অর্থাৎ ইট জাস্ট রিভার্স রিয়াকশন না যেমন টু মলিকুলস অফ ইথানল থেকে ওয়াটার ইলিমিনেট করে আমরা তৈরি করেছিলাম ডাইথাইল ইথার আর এখন ডাইথাইল ইথারের সাথে ওয়াটার অ্যাড করে তৈরি হয়ে গেল ইথানল তাহলে একটা প্রশ্ন এইভাবে আসতে পারে না ইন্টার কনভার্সন অফ ইথানল এন্ড ডাইথাইল ইথার তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আমাদের যেভাবেই আসুক না কেন যদি প্রশ্নটা আসে ইন্টার কনভার্সন অফ এরকম যদি প্রশ্নটা আসে ইন্টার কনভার্সন অফ ইথানল এন্ড ডাইথাইল ইথার তাহলে কি আমরা পারবো না ডেফিনেটলি পারবো তার মানে ইন্টার কনভার্সন মানে হলো ইথানল থেকে একবার ইথার আর একবার ইথার থেকে ইথানল তাহলে যদি আমি করে দিই এইভাবে ইথানল টু ইথার তাহলে কি হবে যেমন CH3 CH2 OH plus HO CH2 CH3 সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেলসিয়াস হিট
তাহলে এই পার্টটা এখান থেকে আউট করে দাও ওয়াটার দেখো ডাইইথাইল ইথার তৈরি হবে CH3 CH2 ও CH2 CH3 আর তৈরি হলো কি এখানে ওয়াটার তাহলে ডিফিনিটলি আমরা ইথানল থেকে ইথার পেয়ে গেলাম এই যে ইথানল থেকে ইথার এখন যদি আমি বলি ইথার ইথার থেকে ইথানল দুই নাম্বার ইথার টু ইথানল তাহলে আমরা কি লিখব ইথার ইথার মানে CH3 CH2 ও CH2 CH3 প্লাস ওয়াটার এখানে ডাইলুট সালফিউরিক অ্যাসিড হালকা হিট দাও দিলে কি হবে দেখো এখানে এই CH3 CH2 একটা ওই সেকেন্ড একটা এই সানো এখানে একটা এই সানো দেখো ক্যালকুলেশনটা দেখো এখানে এখানে CH3 CH2 AO ওকে এখানে একটা এই সানো ঠিক আছে আবার উল্টা করে দেখো CH3 CH2 আর এখানে একটা OH থাকে না এখানে একটা H আর একটা OH একটা Hটা প্রথমের সাথে গেছে এখানে আর থাকলো OH তাহলে এখানে CH3 CH2 OH তাহলে টু মলিকিউল অফ ইথানল তৈরি হলো তাহলে এখানে টু মলিকিউলস অফ ইথানল থেকে ইথার তৈরি হয়েছে ওয়াটার এলিমিনেট করে আর এখানে টু ইথানলের সাথে ওয়াটার অ্যাড করে আমরা টু মলিকিউলস অফ ইথানল তৈরি করেছি দ্যাট ইজ দ্য ইন্টার কনভার্সন অফ ইথানল এন্ড ডাইইথাইল ইথার এখন তোমরা বলো ক্লিয়ার হয়েছে কিনা ডাইইথাইল ইথার স্টুডেন্ট অনলি 10 স্টুডেন্ট কি ক্লাসে দিচ্ছে করে আসলে এটা খুব পেইনফুল এটা স্টুডেন্ট এবং যে কজন ক্লাস করে ওরা মোবাইলটা অন করে চুপ করে বসে থাকে ইচ এন্ড এভরি ক্লাসে এই কন্ডিশন ওদের কি করে বাসায় আল্লাহ জানে তাহলে দেখো আমরা ইথার পড়লাম হোয়াট ইজ ইথার নাম্বার টু পড়লাম প্রিপারেশন অফ ইথার টু প্রিপারেশনস অফ ইথার পড়লাম তারপরে আমরা পড়লাম ইথারের কেমিক্যাল প্রপার্টিজ স্পেশালি দুটো প্রপার্টিজ কেমিক্যাল প্রপার্টিজ মধ্যে একটা কেমিক্যাল প্রপার্টিজ পড়লাম আর একটা লেখো লেখো উইথ হ্যালোজেন অ্যাসিড দুই নাম্বারটা লেখো উইথ হ্যালোজেন অ্যাসিড দুই নাম্বার রিঅ্যাকশন লেখো উইথ হ্যালোজেন অ্যাসিড দুই নাম্বার উইথ হ্যালোজেন অ্যাসিড হ্যালোজেন অ্যাসিড ইথারের সাথে যদি আমরা হ্যালোজেন অ্যাসিড রিঅ্যাক্ট করি তাহলে কি হয় দেখো যেমন দেখো CH3 CH2 ও CH2 CH3 এটার নাম কি এটার নাম ডাইইথাইল ইথার এটা হ্যালোজেন অ্যাসিড কাকে বলে HX কে হ্যালোজেন অ্যাসিড বলে এটার एग्जांपल কি HF HI HCl HBr অর্থাৎ এটা হলো एग्जांपल অফ হ্যালোজেন অ্যাসিড আমি ছোট করে লিখি এখানে CH3 CH2 O CH2 CH3 প্লাস HI তাহলে বলো তো এখানে যদি আমরা রিঅ্যাক্ট করি হ্যালোজেন অ্যাসিডের সাথে যদি রিঅ্যাক্ট করা হয় এটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একটু ঠান্ডা অবস্থায় রিঅ্যাক্ট করতে হয় করলে কি হবে জানো এই এইচটা এর সাথে দিয়ে দাও এই এস এইচটা এর সাথে দিয়ে দাও তাহলে এক কাজ করি আমরা যদি ঘুরিয়ে লিখি আই এইচ এইভাবে লিখি তাহলে এই পার্টটা একটা হলো বাকি পার্টটা আরেকটা হলো অর্থাৎ CH3 CH3 CH2 OH আর একটা হলো CH3 CH2 I অর্থাৎ CH3 CH2 I এটার নাম কি ইথানল ইথানল তাহলে একটা জিনিস বারবার বুঝছি ইথানল থেকে ইথার তৈরি করলাম আবার ইথাই ইথার থেকে বারবার আমরা অ্যালকোহলে ফিরে আসছি অর্থাৎ অ্যালকোহলে যদি তোমার মনে না থাকে অ্যালকোহল ক্যান ইউ প্রিপেয়ার অ্যালকোহল ইয়েস আমরা ডাইইথাইল ইথার থেকে অ্যালকোহল তৈরি করতে পারি কিভাবে আমরা যদি হ্যালোজেন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করি এবং সেখানে আমাদের অ্যালকোহল তৈরি হতে পারে আচ্ছা অ্যালকাইল হ্যালাইড কি তৈরি করা যায় ইথার থেকে হ্যাঁ ডেফিনেটলি এটা তো অ্যালকাইল হ্যালাইড এটা ইথাইল আয়োডাইড তাহলে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন অনেক আছে বাট তোমার মাথায় এটাও আছে যে ইথার থেকেও অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় তাহলে ডেফিনেটলি এটা অ্যানাদার এক্সাম্পল অফ দ্য প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড এন্ড ইট ইজ অলসো দ্য প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম ইথার তাহলে আমরা দুইটা কেমিক্যাল প্রপার্টিজ পড়লাম আমি আবার ফিরে আসব তোমাদের আরেকটু রিভিউ করব ওকে ফাইনালি আমরা দেখো তিন নম্বর রিঅ্যাকশন লিখি উইথ PCl5 PCl5 এর নাম ফসফরাস পেন্টাক্লোরাইড
PCl5 এর নাম ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করলে কি হয় দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড উইথ ইথার তাহলে আমি লিখি CH3 CH2 O CH2 CH3 এটার নাম ডাইইথাইল ইথার এর সাথে যদি আমি রিঅ্যাক্ট করি PCl 5 তাহলে কি হবে দেখো এখান থেকে CH3 দুটা ক্লোরিন এখান থেকে একটা ক্লোরিন দাও এর সাথে আরেকটা ক্লোরিন দাও এর সাথে তাহলে কি হবে CH3 CH2 Cl এটা হবে CH3 CH2 Cl তারপরে CH3 এটা হিট দেয়া লাগবে CH2 Cl আরেকটা মলিকিউল CH3 CH2 আরেকটা Cl তাহলে টু মলিকিউলস অফ CH3 CH2 Cl আর পড়ে থাকলো কি ফসফরাস অক্সিজেন আর এখানে তিনটা ক্লোরিন তাহলে হবে POCl3 এটার নাম ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড অর ফসফোনিল ক্লোরাইড ফসফরাস অক্সিট্রাই ট্রাই মানে 3 ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড অর ফসফোনিল ক্লোরাইড আর তৈরি হলো টু মলিকিউলস অফ ইথাইল ক্লোরাইড তাহলে আমরা তিনটা কেমিক্যাল প্রপার্টিজ করে ফেললাম দুইটা আমরা প্রিপারেশন করছি এই যে পাঁচটা রিঅ্যাকশন অ্যাট লিস্ট মনে করো আজকে আর করলাম না কথার কথা তাহলে অ্যাট লিস্ট এই যে পাঁচটা রিঅ্যাকশন এবং ইথারের পরিচিতি ইথার কি এই জিনিসটা এবং ইন্টার কনভার্সন অফ অ্যালকোহল এবং ইথার এটা আমাদের মাথায় থাকলেই তো এই এতটুকু এতটুকু করে প্রতিদিন পড়ো তোমরা বাসায় বই আছে কঠিন হলে আমাদের কাছে ফোন দাও স্যার এটা কি হবে এটা তো বুঝতেছি না যেমন কোনো একটা স্টুডেন্ট গত ক্লাসে আমাকে ফোন দিয়েছিল সামিয়া নূর মনে হয় স্যার এটা কি হবে এটা তো আমি বুঝতেছি না আমি সাথে সাথে তাকে বললাম সে বুঝে নিল তো তোমাদের জন্য অপরচুনিটি আছে আমরা তো সেই রকম শিক্ষক না যে তোমাদের সাথে কথা বলবো না তোমরা আমাদেরকে ফোন করো আমাদেরকে জানাও স্যার এটা পড়তে গিয়ে এই ধরনের একটা প্রবলেম হলো তো আমরা এটাকে সলভ করতে পারছি না আপনি কি ফোনে কোনো গাইডলাইন দিতে পারবেন ডেফিনেটলি আমাদের জানা থাকলে অবশ্যই জানাও হয়তো আছে জানা থাকবে না কেন আমরা যেহেতু টিচার এই সাবজেক্টের অবশ্যই আমরা তার একটা সলিউশন আর যদি কোনো বিষয় না জানা থাকে আমি তোমাদেরকে সময় নেবো যে ঠিক আছে আমি 10 মিনিট বা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি তোমার একটা সলিউশন দেবো তো ডেফিনেটলি তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো তাহলে এখন বলো আমি একটু রিভিউ করব আমি যা পড়ালাম আজকে সেটাকে আবার রিভিউ করি আবার একটু বলতে থাকি যেন তোমাদের মুখস্থ হয়ে যায় আমি এখন তোমাদেরকে বলি প্রথমেই প্রিপারেশন অফ কি ইথার ইথার দুইভাবে প্রিপেয়ার করা যায় আমরা যেটা দেখলাম এখানে ফ্রম অ্যালকোহল কিভাবে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল সেখানে আমরা দিছি অ্যালকোহলকে যদি 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে হিট করা হয় তাহলে টু মলিকিউলস অফ ইথানল থেকে 1 মলিকিউল অফ ওয়াটার ইলিমিনেট হয়ে তৈরি হয় ডাই ইথাইল ইথার এবং ওয়াটার তৈরি হয় এই একটা গেল আর নাম্বার টু হলো বাই উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন সেখানে কি সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে যদি আমরা হিট করি কি দিয়ে সোডিয়াম অ্যালকোক্সাইড উইথ অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মনে করো ইথানল হচ্ছে এখানে ইথানলের সাথে সোডিয়াম রিয়্যাক্ট করলে সোডিয়াম ইথোক্সাইড তৈরি হয় অর্থাৎ অ্যালকোক্সাইডের একটা কম্পাউন্ড সোডিয়াম ইথোক্সাইড এটার সাথে যদি অ্যালকাইল হ্যালাইড লাইক ইথাইল ক্লোরাইড যদি রিয়্যাক্ট করা হয় এবং হিট দেওয়া হয় তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে ডাইথাইল ইথার ওকে আর তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড যদি তুমি ইথাইল ক্লোরাইড দাও যদি ইথাইল ব্রোমাইড দাও তাহলে হবে সোডিয়াম ব্রোমাইড এবং ডাই ইথাইল ইথার গেল দুইটা প্রিপারেশন নাম্বার টু আসি নাম্বার নেক্সটে আসি আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে বোর্ডে এখন দুইটা লেখা আছে এক নম্বরটা এখানে মুছে ফেলেছি তাহলে প্রথম রিয়াকশনটা ছিল প্রথমেই এক নম্বর রিয়াকশনটা ছিল যে রিয়াকশন উইথ ওয়াটার বা অ্যাডিশন অফ ওয়াটার উইথ ইথার তো এখানে যদি ওয়াটার অ্যাড করি ডাই ইথাইল ইথারের সাথে কি কন্ডিশনে ডাইলুট সালফিউরিক অ্যাসিডের সাথে যদি হিট দেওয়া হয় তাহলে এখানে আমাদের টু মলিকিউলস অফ ইথার তৈরি হয়ে যায় জাস্ট রিভার্স টু দ্য প্রিপারেশন অফ ইথার দিস রিয়াকশন ওকে আর ওই রিয়াকশন যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে ইন্টার কনভার্সন অফ ইথানল অ্যান্ড ডাইথাইল ইথার আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়েছিলাম নেক্সট আসো যদি বলা হয় উইথ হ্যালোজেন অ্যাসিড তাহলে হ্যালোজেন অ্যাসিড মানে H6 হ্যালোজেন অ্যাসিড H6 এর এক্সাম্পল কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোহাইড্রিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড দেখো রিয়াকশনটা লেখা আছে এখানে ইথানল ডাইথাইল ইথার সাথে আমরা হাইড্রোহাইড্রিক অ্যাসিড রিয়্যাক্ট করছি হাইড্রোহাইড্রিক অ্যাসিড রিয়্যাক্ট করছি কত 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দিয়ে এখানে দেখো ওই যে বক্স করা আছে এখানে একটা তৈরি হলো ইথানল আর একটা তৈরি হলো ইথাইল আয়োডাইড একটা ইথানল একটা ইথাইল আয়োডাইড তাহলে আমাদের 2 নম্বর প্রিপারেশন ডান 3 নম্বর প্রিপারেশন কি উইথ ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি রিয়্যাক্ট করানো হয়
ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি রিয়াক্ট করি, ডাইইথাইল ইথার হিটেড উইথ পিসিএল ফাইভ টু প্রোডিউস ইথাইল ক্লোরাইড অ্যান্ড ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড, এখানে টু মলিকুলস অফ ইথাইল ক্লোরাইড প্রোডিউসড হবে, এইটাই আমি পড়িয়েছি। এখন কয়জন কনফার্ম যে স্যার আপনি যা পড়িয়েছেন এখনই আমি না দেখে লিখে দিতে পারবো, কয়জন আসো আমাকে একটু জানাতে হবে, যদি কেউ না থাকো তাও বলো, যদি বলো স্যার অর্ধেক অর্ধেক পারবো অর্ধেক অর্ধেক পারবো না, আমি একটু শুনতে চাই কয়জন তোমরা পারবে। কয়জন পারবে আমাকে জানাতে হবে, আর কেউ যদি না বুঝে থাকো আবার বলো, আমি আবার বুঝাবো। সাজ্জাদ লিখেছো স্যার ইনশাল্লাহ পারবো, আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ, তুমি খাতায় আবার লিখবে, ক্লাস শেষ হওয়ার পরে তুমি লিখবে যে স্যার যে কটা রিয়াকশন অর্গানিক কেমিস্ট্রি প্রতিদিন যদি তুমি দশটা করে রিয়াকশন লিখো দেখবা অর্গানিক কেমিস্ট্রি বস হয়ে গেছো তুমি, ওকে। আর একজন লিখছে, তার মানে অনলাইনে একজন আছে, আমি ধরে নিলাম এরা লাইন অন করে একজন আছে লাইনে অনলি। 50-50% পারবো, ওকে স্যার বুঝেছি, তিনজনের কমেন্টস পেলাম, অন্তত এখানে দেখা যায় 14 জনের, তার মানে তিনজন কমেন্টস লিখছে পারি, কেউ 50% স্যার বুঝেছি, আর একজন লিখছে ইনশাল্লাহ পারবো স্যার, আর কেউ, তার মানে আর কেউ লাইনে নাই। রাসুল দেখো তো কে কে লাইনে আছে আর কারা কারা রেসপন্স করছে না একটু দেখো তো। সামিয়ানুর, তারপরে কি বলে ওর নাম, সামানিয়া, সামানিয়া তো একটা ক্লাসও করে না, রায়সা মোর্শেদ, যেগুলো আমাদের খুব নামি দামি স্টুডেন্টরা, কই কয়েকদিন দেখলাম রায়সা মোর্শেদ দু একটা ক্লাস করতে, স্যার পারবো, রায়সা মোর্শেদ আসো পারবো স্যার, আচ্ছা ওয়ামিয়া লিখছো যে ইয়েস স্যার পারবো, ওকে। তাহলে ইথারের পার্ট আমাদের শেষ হয়ে গেল, ইথারের পার্টটা আমাদের শেষ, এখন চলে আসি তাহলে আমরা দেখো এই সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গিয়ে আমাদের কিন্তু দুইটা পার্ট, আমরা অর্গানিক কেমিস্ট্রি শেষ করলাম, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা ছিল অ্যালকোহল, অ্যালকোহলের পার্টটা শেষ করে আমরা ইথারের পার্টটা শেষ করলাম, এইভাবে আর তো বেশি দেরি লাগবে না। এরপরে আছে আমাদের অ্যালডিহাইড আর কিটোন, লেখো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন নেক্সট পার্ট, নেক্সট কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডের নেক্সট কম্পাউন্ড হলো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, লেখো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, কিটোন। তোমরা জানো অ্যালডিহাইড এর ফাংশনাল গ্রুপ হলো এইটা, আর কিটোনের ফাংশনাল গ্রুপ হলো এইটা, বড় করে লিখি এটা, দুটো কম্পাউন্ডকে একসাথে বলা হয় কার্বোনিল কম্পাউন্ড, দুটো কম্পাউন্ডকে একসাথে বলা হয় কি কার্বোনিল কম্পাউন্ড, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বোনিল কম্পাউন্ড বলা হয়, কারণ কার্বোনিল কম্পাউন্ডের আপ ডাউন করছে কেন, দেখো কার্বোনিল কম্পাউন্ডের সি, দেখো তো এটা লেখা যায় কিনা, অ্যালডিহাইডটা এইভাবে লেখা যায় কিনা, আর কিটোনটা তো ওইভাবে লিখছি আমরা সি, দেখো অ্যালডিহাইডটাকে যদি আমি একটু ভেঙে লিখি, এখানে কার্বন, কার্বনের মোট 4 ভ্যালেন্সি, এখানে একটা বন্ড, এই কার্বনের সাথে অক্সিজেন দিলাম দুটো বন্ড, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি 2 আর হাইড্রোজেন, আর এখানে কিটোন তো এইভাবেই আছে, দেখো তো এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় কার্বোনিল গ্রুপ, তাহলে দুটোর মধ্যে কি কার্বোনিল গ্রুপ আছে না, দিস গ্রুপ ইজ কল্ড কার্বোনিল গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় কার্বোনিল গ্রুপ, তাহলে বোথ অ্যালডিহাইড এন্ড কিটোনকে বলা হয় কি কার্বোনিল গ্রুপ, কার্বোনিল কম্পাউন্ড। তাহলে যদি বলা হয় আচ্ছা কিটোন কি কার্বোনিল কম্পাউন্ড, ইয়েস, অ্যালডিহাইড কি কার্বোনিল কম্পাউন্ড, ইয়েস, যদি বলা হয় এটার নাম কি, এই কম্পাউন্ডের নাম কি, তখন আমরা কি বলবো,
কেউ যদি বলে স্যার এটা কার্বনিল কম্পাউন্ড ইয়েস স্পেসিফিক কি এটা হলো অ্যালডিহাইড অ্যালডিহাইড আর স্পেসিফিক কি এটা হলো ইথানল ইথানল অর্থাৎ ডেফিনেটলি এই কম্পাউন্ড হচ্ছে অ্যালডিহাইড এটাকে কার্বনিল কম্পাউন্ড বলা যায় এবং এই কম্পাউন্ডের নাম হলো ইথানল কারণ দুই কম্পাউন্ডে দুই কার্বনের অ্যালডিহাইড দুই কার্বনের অ্যালডিহাইড হলে কি হবে ইথানল এক কার্বনের অ্যালডিহাইড হলে কি হবে যেমন এইচ CHO এটা অ্যালডিহাইড গ্রুপ আছে এবং এটাও অ্যালডিহাইড তাহলে এটার নাম কি এক কার্বনের অ্যালডিহাইডের নাম মিথানল মিথানল তাহলে ইথানল মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ন্যানানল এন্ড ডেকানল অনেক সময় স্টুডেন্ট একটু ভুল করে বসে দেখো CH3 CH2 CH2 CHO এই একটা কম্পাউন্ড বলা হলো এটা কি কম্পাউন্ড এটা কি অ্যালকোহল না অ্যালডিহাইড না ফ্যাটি অ্যাসিড সবাই বলে স্যার এটা অ্যালডিহাইড ওকে এটা অ্যালডিহাইড কম্পাউন্ড কেন অ্যালডিহাইড কেন কারণ CHO গ্রুপ আছে ভালো কথা এখন এটা নাম কি কয় কার্বনের অ্যালডিহাইড তখন তারা যে কাজটা করে স্যার 1 2 3 কার্বনের অ্যালডিহাইড ওকে নো এখানে তিন কার্বনটা চার কার্বনের ইনক্লুডিং দিস কার্বন তোমাকে কাউন্ট করতে হবে এটা কিন্তু এই কার্বনটা কাউন্ট করে তারপর সেই অ্যালডিহাইড হবে তাহলে কয় কার্বন 1 2 3 4 চার কার্বন অ্যালডিহাইডের নাম হলো চার কার্বনের রুট হলো মিথ এ সরি বিউট তাহলে বিউটানল তাহলে এটা নাম হবে বিউটানল অর্থাৎ রুটের সাথে ই বাদ দিয়ে এল যোগ হবে কথা বুঝতে পেরেছো তাহলে মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ন্যানানল এন্ড ডেকানল ও তুমি একজন লিখেছো ইয়েস স্যার অ্যালকোহলের লাস্ট ক্লাসে কিছু লাস্ট অ্যালকোহল এর লাস্টের দিকে বা লাস্টের দিকে কি বুঝো নাই আচ্ছা ওই সময় মনে হয় কিছু আসে নাই অ্যালকোহলের লাস্ট ক্লাসে ছিল তোমার খুব ইম্পর্টেন্ট পার্টটা ছিল ওখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ডিফারেন্স অর্থাৎ আইডেন্টিফিকেশন হাউ টু ডিফারেন্সিয়েট 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি অ্যালকোহল আচ্ছা এটা একটু পড়ে নিই তারপরে আমি বা নেক্সট ক্লাসে এখন আগে তো আগে বলে দিতে পারতে তো যাক আমি দেখাচ্ছি দেখো তাহলে 1 ডিগ্রি সরি এখানে অ্যালডিহাইড অ্যালডিহাইড কি মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ন্যানানল এন্ড ডেকানল এটা যেন আমাদের অ্যালডিহাইড তাহলে অ্যালডিহাইড কি যদি পরীক্ষা আসে হোয়াট ইজ অ্যালডিহাইড তাহলে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং বন্ড CH গ্রুপ অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং বন্ড CH গ্রুপ ইজ কলড অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং বন্ড CHO গ্রুপ আর কলড অ্যালডিহাইড জেনারেল ফর্মুলা কি ফাংশনাল গ্রুপ CHO জেনারেল ফর্মুলা কি জেনারেল ফর্মুলা হলো CN H2N plus 1 bond CHO এটা জেনারেল ফর্মুলা অর আমরা লিখতে পারি R CHO R এর ভ্যালুটাই হলো আমাদের এটা এই পর্যন্ত R এর ভ্যালু অর্থাৎ R CHO হলো আমাদের অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা বা এটা আমাদের মাদার স্ট্রাকচার এখন एग्जांपल কি যেমন মিথানল যদি এখানে দিই এরকম CHO এটা মিথানল CH3 CH2 CH3 CHO এটা ইথানল CH3 CH2 CHO এটা প্রোপানল মানে মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল এইভাবে 10 কার্বন পর্যন্ত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডের एग्जांपल গুলো তাহলে একটা জিনিস জানলাম অ্যালডিহাইড এখন কি বলছিলাম আবার একটু রিপিট করি আমি পড়াতে গিয়ে সবসময় বলি অর্গানিক কম্পাউন্ডের মনে করো 20টা কম্পাউন্ড আছে প্রত্যেকটা কম্পাউন্ডের ডেফিনিশন কি অর্থাৎ তার পরিচিতি কি তারপরে তার কিভাবে প্রিপেয়ার করা যায় তারপরে তার ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি তারপরে তার কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি এবং তার ইউজেস কি এই পাঁচটা বিষয় তোমার মাথার মধ্যে সেট করা থাকবে এবং তুমি একটা কম্পাউন্ডের একটা নিয়ে তুমি স্টাডি করো এইভাবে 20টা কম্পাউন্ডের স্টাডি করলেই তো শেষ আর কিছু এক্সেপশনাল থিং আছে সেই জিনিসগুলো আমাদের জানলেই শেষ তাহলে এরকম 20টা কম্পাউন্ড তোমার তো এরকম 20টা ফ্রেন্ড আছে এই 20টা ফ্রেন্ডের তুমি এইরকম 5টা 6টা তার প্রপার্টিজ তুমি জানো না ডেফিনেটলি জানো এই রকম তুমি বা তোমাদের স্কুলে তোমার কলেজে 20 জন টিচারদের প্রত্যেকের প্রোফাইল কমবেশি তুমি জানো যে কোন টিচার কি কোন টিচার রাগ যে কালাম স্যার একটু বেশি হয়তো রাগ করে আমরা না প্রশ্ন করলে বা একটু সিস্টেমে একটু বাইরে গেলে স্যার একটু প্রচন্ড ধমক দেয় বা একটু রাগ দেখায় এরকম আছে না এক এক স্যারের এক এক প্রপার্টিজ আছে না তো এইরকম মনে করো যে তুমি একটা কম্পাউন্ড শিখবা ওই কম্পাউন্ডের পরিচিতি অর্থাৎ ওই কম্পাউন্ড কি নাম্বার ওয়ান নাম্বার টু তার প্রিপারেশন কি হাউ টু মানে
prepared the that compound. Number 3 holo tar physical properties gulo ki. Number 4 holo tar chemical properties. Chemical properties mane chemical reaction. Orthat oi ta diye ki ki toiri kora jay. Number 5 holo tar uses jodi thake. Ei tei rokom kichu compound tomake jante hobe. To thik ache tale amra aldehyde niye amra aldehyde er poristhiti janlam. Aldehyde er functional group janlam. Aldehyde er example janlam. General formula janlam. Ekhon asho write down the 3 general preparation of aldehyde. Tarpor amra kitun porbo lekho. Write down the 3 general preparation of aldehyde. Ekta ontoto pokkhe tumra jano aldehyde er preparation e ekta keno dutu jano tumra. Ami nishchit tumra dutu bhalo moto jano. কারণ তোমরা পড়েছো এখন তোমাদের মাথায় আছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা যেখানে দুটো জানো এটা আমি শিওর সেটা কি জানো যেমন দেখো অ্যালডিহাইড পাওয়া যায় কোথা থেকে নাম্বার 1 অ্যালকাইন থেকে যেগুলো তোমরা জানো এবং এটা 19 ও পড়েছো তোমরা অ্যালকাইন যেমন আর সি ট্রিপল বন্ড সিএইচ এর সাথে যদি ওয়াটার রিঅ্যাক্ট করি এবং এখানে কত 2% মার্কারি সালফেট আর এখানে 20% সালফিউরিক অ্যাসিড যদি হিট দেওয়া হয় তাহলে আমি সহজে বুঝাই তোমাদের এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় দরকার নেই তুমি ডাইরেক্ট দিয়ে দিবা এই দুটো বন্ড ভেঙে যায় যে দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হয় যদি এভাবে হয় না এটা তুমি ডাইরেক্ট দেখাতে পারো প্রিপারেশনে কোনো সমস্যা নেই এখানে রিঅ্যারেঞ্জমেন্ট প্রথমে একরকম রিঅ্যাকশন হয় পরে রিঅ্যারেঞ্জমেন্ট নিউ ম্যাটার প্রোডিউস হয় কিন্তু তুমি দেখো এই দুটো বন্ড ভেঙে দাও দিয়ে একটা বন্ড রাখো এখানে সেই দুটো বন্ড ভেঙে দিয়ে দুটো হাইড্রোজেন এই কার্বনে ইনসার্ট করে দাও তাহলে আর CH2 আর এখানে সি এইচ আর ওটা এখানে দিয়ে দাও তাহলে CHO তাহলে এটার নাম কি এটার নাম অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড তৈরি হয়ে গেল তাহলে অ্যালকাইনকে যদি সালফিউর অ্যালকাইনকে যদি কাইনের সাথে যদি ওয়াটার অ্যাড করি 2% সালফেট আর হচ্ছে আমাদের 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কারি সালফেট এন্ড 20% সালফিউরিক 2% মার্কারি সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করা হয় তাহলে আমাদের এখানে তৈরি হয় অ্যালডিহাইড এটা एग्जांपल দেখো যেমন CH ট্রিপল বন্ড CH এটা কি অ্যালকাইন এই রিঅ্যাকশন কিন্তু তোমাদের পড়া হয়েছে এবং তোমাদের জানা উচিত এর সাথে যদি সালফি ওয়াটার দিয়ে অ্যাড করি কি কন্ডিশনে 2% মার্কারি সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড তাহলে কি হবে এই দুটো বন্ড ভেঙে যাবে ভেঙে দিয়ে হাইড্রোজেন দুটো অ্যাড হয়ে গেল এখানে অক্সিজেনটা এখানে অ্যাড হলো তাহলে CH3 CHO এটা নাম কি ইথানল ইথানল তৈরি হয়ে গেল এই হয়ে গেল আমাদের ইথানল তাহলে অ্যালডিহাইড কিন্তু আমরা একটা জেনারেল প্রিপারেশন শিখে ফেললাম কোথা থেকে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় অ্যালকাইনকে যদি হিট করা হয় 2% মার্কারি সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড এডিশন উইথ ওয়াটার দিলে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়ে গেল একটা প্রিপারেশন ডান এটা অলরেডি তোমরা জানো নাম্বার 2 দেখো অক্সিডেশন অফ অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা অক্সিডেশন অফ অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহলের অক্সিডেশন দিয়ে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি গত ক্লাসে যখন আমি অ্যালকোহল পড়িয়েছিলাম তখন অ্যালকোহলের এটা কিন্তু আবার কেমিক্যাল প্রপার্টিজ এটা কিন্তু অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ কারণ অক্সিডেশন অফ অ্যালকোহল তার মানে অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজ আবার সেখানে আমরা দেখিছিলাম এরকম এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডেশন করি কি হবে প্রথম তৈরি হবে অ্যালডিহাইড যদি ফার্দার অক্সিডেশন করি তাহলে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে তাহলে এটা গেল আমাদের অ্যালকোহলকে অক্সিডেশন করলাম পরে প্রথম তৈরি হলো অ্যালডিহাইড পরে অক্সিডেশন করলে হলো ফ্যাটি অ্যাসিড আবার রিভার্স প্রসেসটা দেখো এখান থেকে যদি আমি রিডাকশন করি রিডাকশন মিন্স ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে করতে হয় তাহলে প্রথমে ফ্যাটি অ্যাসিড কে রিডাকশন করলে হয় আমাদের অ্যালডিহাইড অ্যালডিহাইড কে যদি আমি আবার রিডাকশন করি অর্থাৎ ন্যাসেন্ট হাইড্রোজেন যদি রিডাকশন করা হয় এটা অ্যারোসাইটের উপরে দাও তাহলে কি হয় আমাদের তৈরি হবে অ্যালকোহল তাহলে আমাদের প্রশ্ন হলো অ্যালডিহাইড কিভাবে তৈরি করব তাহলে আমি দুই ভাবে বলতে পারি না ফ্রম অ্যালকোহল আর একটা বলতে পারি না ফ্রম ফ্যাটি অ্যাসিড তো অর্গানিক কম্পাউন্ডে যে যত মানে পড়াশোনা করবে যে যত জিনিসগুলো মাথায় রাখবে তার কাছে তত ইন্টারেস্টিং ওকে তুমি পড়ে যাওনি তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় অক্সিডেশন করে আবার কেউ যদি লেখে ওকে ফ্যাটি অ্যাসিড থেকে পাওয়া যায় রিডাকশন মেথডে
এখন প্রশ্ন হলো স্যার এই যে অক্সিডেশন করব কি দিয়ে করব মনে রাখবে অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট অনেক ক্লু আছে যদি কোনোটা মনে না থাকে কমনলি পটাশিয়াম ডাইক্রোমেট CR2O7-সালফিউরিক অ্যাসিড এটা মাথায় রাখবা তাহলে তোমার একটা আইডিয়া পাবা মনে নাই তুমি এটা দিয়ে দাও না সমস্যা কি মাস কমবে না তবে হ্যাঁ কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে ডেফিনেটলি সেই ধরনের অক্সিডাইজিং এজেন্ট না দিলে হবে না তো যাও এটা হলো অক্সিডাইজিং এজেন্ট কমন অক্সিডাইজিং এজেন্ট আরেকটা হলো রিডিউসিং এজেন্ট রিডিউসিং এজেন্ট অনেক আছে একটা কমন রিডিউসিং এজেন্ট মোস্টলি ইউজ হয় রিডিউসিং এজেন্ট এখানে ইউজ হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড তুমি এই কম্পাউন্ডটা পড়েছো চ্যাপ্টার নাম্বার 7 এ ক্লাস 9 এ 10 এ তাহলে অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট কোনগুলো সেইগুলো মোটামুটি আমরা এখন জেনে গেলাম এখন আসা যাক যে অক্সিডেশন অফ অ্যালকোহল কিভাবে হয় দেখো আমি রিঅ্যাকশনটা লিখছি এখানে যেমন K2CR2O7 এটা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি রিঅ্যাক্ট করা হয় তাহলে তৈরি হয় পটাশিয়াম সালফেট এটা ক্রোমিয়াম সালফেট ওয়াটার আর ন্যাসেন্ট অক্সিজেন এই যে ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস করে নেওয়ার জন্য এই অক্সিডাইজিং এজেন্টগুলো ইউজ করা হয় এখন যদি অ্যালকোহল দিই CH3 আর CH2O এটা অ্যালকোহল এটা যদি অক্সিডাইজিং এজেন্ট দিলাম দিলে কি হবে এটা হয়ে যাবে আর CHO প্লাস ওয়াটার প্রোডিউস হয়ে গেল তাহলে এটাই হলো আমাদের অ্যালডিহাইড এখন এটাকে যদি এক্সাম্পল লিখি যেমন ইথানল CH3 CH2OH ন্যাসেন্ট অক্সিজেন তাহলে কি তৈরি হবে এখানে CH3 CHO ইথানল আর এখানে ওয়াটার প্রোডিউস হলো তাহলে এটার নাম ইথানল অর্থাৎ অ্যালডিহাইডে সেকেন্ড মেম্বার প্রোডিউস হয়ে গেছে সো দিস ইজ দ্য প্রিপারেশন এখন মনে করো বইতে নাই সো হোয়াট টু দ্যাট বইতে নাই তুমি কি এটা ভুল এটা কি পড়েছো না ডেফিনেটলি পড়েছো তাহলে ডেফিনেটলি ইট ইজ এ কারেক্ট এখন তোমার ওই চ্যাপ্টারের ওই জায়গাতে হয়তো তোমার কাছে কোনো নেই ওই বইতে লেখা তাতে কি সো হোয়াট টু দ্যাট ওটা নিয়ে কোনো প্রবলেম নাই তুমি তো জানো যে অ্যালডিহাইডে দুটো প্রিপারেশন একটা অ্যালকাইন থেকে পাওয়া যায় আর একটা ওখানে ছিল অ্যালকাইনের কেমিক্যাল প্রপার্টিস আর সেকেন্ডটা যেটা এটা অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিস অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায় আবার ইয়ের থেকে কি বলে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাওয়া যায় এখন বলো তোমরা এই দুটো প্রিপারেশন অলরেডি জানছো কিনা আমাকে জানলে বলো আরেকটা প্রিপারেশন আমি তোমাদেরকে দেবো দেখো নাম্বার 3 শেষো ভাই হিটিং অফ ক্যালসিয়াম সল্ট ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড যেমন ক্যালসিয়াম অক্সালেট থেকে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট আরেকটা হলো ক্যালসিয়াম ফরমেট না ক্যালসিয়াম অক্সালেট না ক্যালসিয়াম ইথানয়েড দাও ক্যালসিয়াম ইথানয়েড আর ক্যালসিয়াম ফরমেট কে রিফ্লাক্স করলে ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম ইথানয়েড ওকে আমি লিখি দেখো CH3C00CA এটা হলো ক্যালসিয়াম ইথানয়েড আর একটা হলো ক্যালসিয়াম ফরমেট HC00CA এটা ক্যালসিয়াম ইথানয়েড আর এটার নাম হলো ক্যালসিয়াম ফরমেট ক্যালসিয়াম ইথানয়েড আর ক্যালসিয়াম ফরমেটকে যদি আমরা রিফ্লাক্স করি অর্থাৎ হিট দিয়ে রিফ্লাক্স করি মানে মিশিয়ে ঝাঁকিয়ে পাতন বলা হয় রিফ্লাক্স করলে আমাদের তৈরি হবে অ্যালডিহাইড তো এখানে মেকানিজমটা যদি আমি দিই আচ্ছা একটু চেষ্টা করে দেখো দেখো ক্যালসিয়াম ইথানয়েডকে এইভাবে লেখা যায় CH3COCA এটা হলো ক্যালসিয়াম ইথানয়েডের ফর্মুলা ক্যালসিয়াম ফরমেটটা লিখি এবার CA OOCH
এখানে লিখতে পারি ও ও সি এইচ দেখো তো হয়েছে কিনা হ্যাঁ ডেফিনেটলি হয়েছে এই কম্পাউন্ড হলো ক্যালসিয়াম ইথানোয়েট এই কম্পাউন্ড হলো ক্যালসিয়াম এই এখন যদি আমি করি ক্যালসিয়াম কার্বনেট ইয়েস তুমি আরো একটা কাজ করে নিতে পারো এইখান থেকে আরো একটু স্ট্রাকচার দিয়ে লিখে এইভাবে লেখা যায় এখানে একটা ও দাও এখানে একটা ও দাও এইভাবে দাও এখানে দাও একটা ও আর এখানে একটা দেখো প্রত্যেকটা অপশন দুটো করে ফেলে সেরকম দাও এটা কিন্তু বন্ড একটা দিলে তুমি এক কাজ করো ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে তাহলে ক্যালসিয়াম কার্বো এখান থেকে পর্যন্ত এই পর্যন্ত তুমি আউট করে দাও দেখো তো এই পর্যন্ত যদি আউট হয়ে যায় তাহলে কি হয় ক্যালসিয়াম CO2 তাহলে CO3 তাহলে ক্যালসিয়াম এটা লেখা যায় না CA CO3 দেখো তো 2CA CO3 লেখা যায় কিনা এই বক্সের মধ্যে যা আছে ক্যালসিয়াম দুইটা কার্বন হলো দুইটা আর অক্সিজেন হলো ছয়টা 1 2 3 4 5 6 ইয়েস এটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় বাকি পড়ে থাকে কি দেখো CH3 CH3 তাহলে 2CH3 দিলাম আর এখানে কি পড়ে থাকে CHO অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ এটা তাহলে CHO দুইটা আছে দিস ইজ দা ইথানল তার ইথানলের প্রিপারেশন আমাদের প্রসেস ইথানলের প্রিপারেশন আমাদের প্রসেস তাহলে দেখো তিনটা তিনটা ছয়টা দুইটা আটটা রিয়াকশন পড়লাম ইথারের পরিচিতি জানলাম অ্যালডিহাইডের পরিচিতি জানলাম অর্থাৎ দশটা জিনিস এই দশটা জিনিস মাথায় রাখতে পারবা না প্রতিদিন যদি এরকম দশটা জিনিস জানো তাহলে কম জানা হয় বলো তো দেখি এখন বলো অ্যালডিহাইডের তিনটা প্রিপারেশন কে কে পারবা এটা ক্যালসিয়াম ইথানয়েড আর ক্যালসিয়াম ফরমেটকে যদি হিট দিয়ে রিফ্লাক্স করা হয় মানে পাতন করা হয় তাহলে এখানে তৈরি হয় আমাদের ইথানল ইথানল তৈরি করা যায় ফ্রম অ্যালকোহল থেকে ইথানল তৈরি করা যায় ফ্রম ইথাইন থেকে বা আমরা ইথানল না বলে অ্যালডিহাইডের কথা বলবো অ্যালডিহাইড তৈরি করা যায় আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করা যায় অ্যালকাইন থেকে আর এখানে একটা তৈরি করলাম দিস ইজ দ্য থ্রি প্রিপারেশনস অফ অ্যালডিহাইড এখন আছে কি অ্যালডিহাইডের কেমিক্যাল প্রপার্টিজ হিউজ কেমিক্যাল প্রপার্টিজ আছে হিউজ কেমিক্যাল প্রপার্টিজ আছে অ্যালডিহাইডের তারপর ফিজিক্যাল প্রপার্টিজ আছে ওকে কে কে পেরেছো কে কে পারবো আমাকে বলো ইনশাল্লাহ পারবো রায়ান কবির রেগুলার ক্লাস করে থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ ঠিকমতো ক্লাস করে আমি এখানে চার পাঁচ জনের ক্লাসে ঠিকমতো দেখি সাজ্জাদ ক্লাস করে রায়ান কবির ও রেগুলার আমার ক্লাসে জয়েন করে কিন্তু আমাদের সে স্বনামধন্য সে ইয়ে কি যে কি বলে রায়সা মুর্শিদও ক্লাস করে দেখো তাহলে আমরা যে তোমাদের দশটা রিয়াকশন আজকে আমি দেখালাম যে আটটা নয়টা রিয়াকশন দেখালাম এবং ইথারের পরিচিতি সাথে সাথে আমাদের অ্যালডিহাইড কি কিটোন কি অ্যালডিহাইড এবং কিটোনকে কেন আমরা এটা কার্বনিল কম্পাউন্ড বলি কারণ কার্বনিল গ্রুপ আছে নাম্বার টু তারপরে অ্যালডিহাইড কাকে বলে অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা কি তারপরে শিখলাম অ্যালডিহাইডের তিনটা প্রিপারেশন তিনটা প্রিপারেশনের মধ্যে দেখলাম আমরা অ্যালকোহল থেকে পাওয়া যায় অ্যালকোহলকে অক্সিডেশন করে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি নাম্বার টু হলো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করতে পারি সেখানে অ্যাডিশন অফ ওয়াটার তবে কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এবং অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট সেখানে আমাদের লাগে 2% মার্কারি সালফেট এবং আমাদের 20% সালফিউরিক অ্যাসিড হিট করলে ওয়াটার দিয়ে তাহলে আমাদের অ্যালকাইন তৈরি সরি অ্যালডিহাইড তৈরি হয় আর নাম্বার থ্রি হলো আমাদের ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড এখানে ক্যালসিয়ামের দুটো সল্ট এখানে আমি লিখছি ক্যালসিয়াম ইথানয়েড আর এখানে লিখছি ক্যালসিয়াম ফরমেট দুইটা সল্ট লিখছে এখানে ক্যালসিয়ামে এবং এটার স্ট্রাকচার ফর্মুলা এটা আর এখানে ক্যালসিয়াম ফরমেটের স্ট্রাকচার ফর্মুলা এটা এখন যদি মনে করো স্যার স্ট্রাকচার বোঝো নাই তাহলে দেখো আসলে কি ফর্মিক অ্যাসিড এই যে ক্যালসিয়াম ইথানয়েডটা কিভাবে এসেছে জানো মনে করো এই যে ইথানয়িক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট এটা ইথানয়িক অ্যাসিড এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধরে নাও তাহলে এটা অ্যাসিড এটা অ্যালকালি তাহলে রিয়্যাক্ট করলে কি হয় এই হাইড্রোজেনকে মনে রাখবে মেটালটা কি করে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করে আসলে এই দুটোর সাথে এটা মিলে টু দাও ব্যালেন্স করলে তাহলে দুইটা হাইড্রোজেন আর দুইটা ওএস
মিলে কি হয় টু মলিকুলার অফ ওয়াটার প্রোডিউস হয় আর এখানে ক্যালসিয়াম ভ্যালেন্সি তো টু এই জন্য দুইটা লাগে কথা বুঝছো তাহলে এখানে হবে CH3 C ডাবল O এখানে হোল টু কারণ CH3 C ডাবল O এটা ভ্যালেন্সি 1 মাইনাস রেডিক্যাল তাহলে এখানে হবে CH এটা হলো আমাদের ক্যালসিয়াম ইথানয়েড তাহলে ক্যালসিয়াম ইথানয়েডের ফর্মুলাটা এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ক্যালসিয়াম ভ্যালেন্সি 2 তাহলে CH3 CH C ডাবল O CH3 C ডাবল O এবার দেখো এই কম্পাউন্ডটা যদি আমি লিখি উল্টা করে লিখলাম ক্যালসিয়ামটা আগে দিলাম এখানে আসো এইভাবে একটা লিখলাম ও তারপরে ও ওটা কার্বন উপরে দিলাম তারপরে সি তারপরে এইচ টেকে লিখলাম ঠিক সিমিলারলি আরেকটা আছে এখানে ও এখানে আরেকটা ও ছিল সেটা উপরে দুই বন্ড দিয়ে লিখলাম এই একটা বন্ড এই এবং কার্বনের প্রত্যেকটা দেখো চারটা করে বন্ড হাইড্রোজেনের একটা করে অক্সিজেনের দুটো করে ক্যালসিয়ামের দুটো এখন যখন হিট করব এই যে পার্টটা এখান থেকে মিলে এই পার্টটা নিয়ে আমাদের তৈরি হয়ে গেল ক্যালসিয়াম কার্বনেট টু মলিকুলস অফ ক্যালসিয়াম কার্বনেট দুটো ক্যালসিয়াম তাহলে টু মলিকুলস অফ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল রিমেইনিং পার্ট কি CH3 CH3 আর এখানে দেখো CHO CHO তাহলে CH3 CHO দুটো আছে তাহলে CH3 CHO এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবা কারণ ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে তুমি কি অ্যালডিহাইড তৈরি করতে পারো ইয়েস স্যার ক্যালসিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি তো ওকে আমাদের এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো কিটোন কি কিটোনটা একটু দেখে নিই আর কতটুকু টাইম আছে 5 মিনিটস মতো আছে দেখো কিটোন কিটোন এটা হলো ফাংশনাল গ্রুপ এটা অবশ্যই একটা কার্বনিল গ্রুপ তাহলে কিটোন একটা কার্বনিল কম্পাউন্ড অলসো এখন যদি কোনো অর্গানিক কম্পাউন্ডে যদি এরকম ফাংশনাল গ্রুপ থাকে তাহলে তাদেরকে বলা হয় কিটোন এক্সাম্পল কি যেমন আর সি ও আর এটা মাদার স্ট্রাকচার অফ কিটোন এটা মাদার স্ট্রাকচার অফ কিটোন নাম দিতেও পারো নাও পারো সমস্যা নেই তাহলে এটা মাদার স্ট্রাকচার অফ কিটোন এখন যদি এক্সাম্পল দাও যেমন দেখো CH3 C ও CH3 তাহলে এটা কি মিথাইল মিথাইল তাহলে ডাই মিথাইল কিটোন অথবা প্রোপানন তিন কার্বন আছে প্রোপানন অর্থাৎ কিটোন তাকে নন উচ্চারণ হবে অর্থাৎ এটার নাম হবে প্রোপানন অথবা ডাই মিথাইল কিটোন এটা এটা হবে ডাই মিথাইল কিটোন তাহলে আমরা কিটোন কি অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং বন্ড এই যখন গ্রুপ থাকলে তাদেরকে বলবো বা কার্বনিল গ্রুপ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস কন্টেন্ট কার্বনিল গ্রুপ আর কল্ড কিটোন আর অর্গানিক কম্পাউন্ড কন্টেন্টস এই গ্রুপ ইজ আর কল্ড কিটোন কিটোনের জেনারেল ফর্মুলা এটা एग्जांपल লিখলাম এবার আমরা ডাই মিথাইল কিটোন অর প্রোপানন ডান এখন আমরা গতানুগতিক সিস্টেমে তাহলে আমি তোমাদেরকে আগেও বলছি আবারো বলি কোন কম্পাউন্ড শিখতে গেলে প্রথমে তার পরিচিতি অর্থাৎ সেটা কি জানবো তারপরে তার প্রিপারেশন জানবো তারপরে তার ফিজিক্যাল প্রপার্টিজ জানবো তারপরে তার কেমিক্যাল প্রপার্টিজ জানবো তারপরে ইউজেস তো আমি অ্যালডিহাইড এর শুধু পরিচিতি এবং তার প্রিপারেশন শিখেছি এবার প্যারালালি আমি এই কি বলে কিটোনের পরিচিতি জানলাম প্রিপারেশন শেখার পরে কেমিক্যাল প্রপার্টিজ এর সময় আমরা একসাথে প্যারালালি করতে থাকবো অ্যালডিহাইড একটা কিটোন একটা অ্যালডিহাইড একটা কিটোন একটা কারণ অ্যালডিহাইড আর কিটোন মোস্টলি সিমিলার টাইপ রিঅ্যাকশন দেয় সেই জন্য যেহেতু এতে কার্বনিল গ্রুপ আছে এদের ফাংশনাল মেন গ্রুপ হচ্ছে কার্বনিল গ্রুপ এবং সিমিলার টাইপ রিঅ্যাকশন দেয় বলেই আমরা একসাথে প্যারালালি দেখাবো রাইট তো আসি আমরা তাহলে এখানে লিখবো আমরা রাইট ডাউন দ্য থ্রি জেনারেল প্রিপারেশন অফ দেখো রাইট ডাউন দ্য থ্রি জেনারেল প্রিপারেশন অফ থ্রি জেনারেল প্রিপারেশন অফ আবার তো এক ঘন্টার বেশি ক্লাস হলে আবার তো প্রবলেম হয় সবাই তো বলে একদম জাস্ট টাইম ছেড়ে দিতে আমার দুই মিনিট সময় আছে দেখো রাইট ডাউন দ্য টু জেনারেল জেনারেল প্রিপারেশন অফ আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা ধরবো রাইট ডাউন দ্য থ্রি জেনারেল প্রিপারেশন অফ কিটোন এটা তোমরা আমাকে আমি তোমাদেরকে প্রশ্ন করব পড়ার আগেই এবং আমি দেখব তোমরা কিটোনের তিনটা প্রিপারেশন পারো কিনা বোর্ডে কোনো রিঅ্যাকশন লিখবে কার সাথে কার রিঅ্যাক্ট করলে কিটোন তৈরি হয় যেমন তোমরা জানো 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডেশন করি তাহলে কিটোন প্রোডিউসড হয় 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডেশন করি তাহলে আমাদের কিটোন প্রোডিউসড হয় ইয়েস স্যার পারবো ইনশাআল্লাহ পারবো স্যার আর কই মাত্র এখন অনলাইনে আছো 9 জন ভালো তার মধ্যে আমাদের টিচার আছে 2 জন গুড ভেরি গুড পারফরমেন্স আমাদের স্টুডেন্টদের
কিছু বলার নেই, যখন পরীক্ষা খারাপ করবা তখন এসে আমাদের কাছে, তখন এসে বলবা স্যার একবার পরীক্ষা নেন, দুইবার পরীক্ষা নেন, তখন গার্ডিয়ান সহ সবাই কত কথা বলবো আমাদের। কিন্তু যখন আমরা শেখাবো তখন তোমরা শিখতে চাও না রে বাবা, এটা খুবই আমাদের জন্য পেনফুল। প্লিজ তোমরা এগুলো করো না। আর সবাই যারা ক্লাস করছো তোমাদের তো কোনো দোষ নাই, তোমরা বরং যারা ক্লাস করিনি তাদেরকে একটু নক করবা, স্যাররা খুব কষ্ট পায়। আমরা কষ্ট করি না বলো তো দেখি, আমরা তো অনেক পরিশ্রম করি তোমাদের জন্য। তো তোমরা যদি সেই পরিশ্রমটা না নিতে চাও, তোমার ফাদার মাদার তোমার বাবা মা এবং টিচাররা সবসময় তোমাদের শুভকামনার জন্য আসে, তোমাদের ভালোর জন্য আসে, তোমাদের সবসময় মঙ্গলের জন্য তারা চেষ্টা করে। তোমরা দেশ ও জাতি গঠনের একদম সবচেয়ে অন্যতম ভূমিকা রাখবে তোমরা। তো তোমরা যদি আমাদের সাথে আমাদের কথাগুলো না শোনো তো এখানে আমাদের জন্য খুবই কষ্টদায়ক, তখন আমরা মনে করবো কি এই দেশ ও জাতি হয়তো সেইভাবে যেতে পারবে না। প্লিজ সবাই সবাইকে ইনফর্ম করবে, তোমরা সবাই মিলে আমাদেরকে আরও নক করবে, স্যার আমাদের ক্লাসগুলো নেন, স্যার আরও পড়ান, স্যার আরও বেশি করে বলেন। ওকে, টাইম ওভার, একদম জাস্ট টাইমে ক্লাস নিতে বলা হয়েছে, জাস্ট টাইমে ছাড়তে বলা হয়েছে। ওকে, যদি এক্সট্রা ক্লাস করা লাগে আমরা রাত 8টার পরে আমরা দেখি এক্সট্রা ক্লাস দিতে পারি কি না, তো পড়িয়ে শেষ করে নাও। কিন্তু সবচেয়ে বড় কথা 8 জন 9 জনে আমরা কী ক্লাস নেব বলো তো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ।